রবিবারের মধ্যে আসছে একের পর এক ভয়ঙ্কর সৌরজ্বর, মিলল বাঙালিদের পূর্বাভাস। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকমই হেল্পফুল ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। যেমন পূর্বাভাস ছিল কলকাতার বিজ্ঞানীদের, ঠিক তেমনটাই ঘটল। প্রায় 9.5 কোটি মাইল দূরের সূর্য থেকে ছুটে এসে পৃথিবীর উপর হামলা চালালো ভয়ঙ্কর শক্তিশালী হানাদাররা। ভারতীয় সময় বৃহস্পতিবার দুপুরে এই হানাদেরই চলবে শনি ও রবিবার, পূর্বাভাস বলেছে। সৌরঝলকের সঙ্গে রবিবারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর আশ্রে পড়তে পারে সূর্যের মাংস। উপরে নিয়ে আসা আরও এক ধরনের সৌর হানাদার করোনাল মাস্ক ইনজেকশন ও এই ঘটনার ঝনঝন করে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বকক্ষেত্র। দুই মেরুতে আরও ঘন ঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যাবে মেরুজ্যোতি। এই হানাদারের জন্য কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হতে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশ বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, ব্যাহত হতে পারে জিপিএস মোবাইল বিদ্যুৎ পরিষেবাও। সৌর পদার্থবিজ্ঞানের পরিষেবা এই হানাদারের নাম সৌরঝলক, যা সূর্য থেকে সঙ্গে নিয়ে বেরোয় প্রাণের পক্ষে অত্যন্ত বিপজ্জনক শক্তিশালী প্রচুর কণা, যাদের নাম সৌরকণা, আমরা যাকে সৌর বলে জানি। তার অন্যতম কারণ এই সৌরঝলক। হামলা চলবে শনিবার রাত পর্যন্ত। এই সৌর হানাদারদের হামলা চলবে ভারতীয় সময় রবিবার সকাল পর্যন্ত। পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে রেখেছে যে অত্যন্ত শক্তিশালী চৌম্বকক্ষেত্র, তার ওপর তাতে ঝনঝন করে কেঁপে উঠবে পৃথিবীর চৌম্বকক্ষেত্র। সৌরকণাদের ঢুকতে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে বাধা দিতে চাইবে, তাতে ঝলকের সঙ্গে থাকা সৌরকণাদের সঙ্গে সংঘর্ষই দৃশ্যমান হবে পৃথিবীর দুই মেরুতে উজ্জ্বলতর মেরুজ্যোতির মধ্যে। বিশেষজ্ঞদের পূর্বাভাস, এই সৌরজলের সঙ্গী হতে পারে সূর্যের মাংস উপরে আনা আর এক হানাদারও, যার নাম করোনাল মাস্ক ইনজেকশন। ব্যাহত হতে পারে ভারত সহ বিশ্বের রেডিও টেলি সংযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞদের প্রবল আশঙ্কা, যার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হতে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও। ক্ষয়ক্ষতির ধাক্কা সইতে হতে পারে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলির অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলিকে, যার জেরে ব্যাঘাত ঘটতে পারে উপগ্রহের মধ্যে জিপিএস ব্যবস্থা, ভূপর্যবেক্ষণ, এমনকি মোবাইল যোগাযোগ ব্যবস্থায়। তো বন্ধুরা, আপনাদের এই হেল্পফুল ইনফরমেশনটা পেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এরকমই হেল্পফুল ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।